গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রোজ তো ফুল দিয়েই শুরু করি আর ফুল দিয়ে গুড মর্নিং করি। তো দেখো, সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুটেছে নতুন বাড়িতে। মানে তিনটে গাছ লাগিয়েছিলাম, তো দুটোই কুড়িয়ে এসেছে, একটা তো ফুটেই গেছে। আর দেখো, একটা পাপড়ি এখনও কিন্তু মেলেনি, আর একটা গাছ একদম কুকুরে ছোট হয়ে গেছে, তো কুড়িয়ে এসেছে, ওটা ফুটবে কি না জানি না। দেখ কি সুন্দর কালার! আর এই ফুলটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, গত বছরও লাগিয়েছিলাম সূর্যমুখী। আর ওই দেখো, অসময়ে চন্দ্রমল্লিকা হলুদ হলুদ সব ফুটে রয়েছে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, তো ওদের আর জল দিতে হচ্ছে না। তো দেখো, চলে এসেছি ঘর ঝাড় দিতে, এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর পাপা তো ঘুমাচ্ছে, আর কালকে কিভাবে ভিডিওটা শেষ করেছি তোমরা তো জানোই, আমি আর তোমাদের সামনে আসতে পারিনি। তবে পাপা হচ্ছে এখন ভালো আছে। আর জানো তো, এখন ভিডিও এডিট করতে বসেছি, বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তো এখনই ভাবলাম কি এডিটিংটা করে রাখি। তার কারণ পাপা আমার কাছে নেই, ও গেছে দাদা আর ঠাম্মামের ঘরে, তো ওখানে রয়েছে বলে আমি কাজটা করে নিচ্ছি। তার কারণ ও আসলে তো জানোই যে কত রকম আওয়াজ টাওয়াজ করে, তাই না? তো দেখো, ঘর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি চা বিস্কুট এগুলো নিয়েছি, আমি আর মা চা বিস্কুট খেয়ে নেব। আর পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে। কী কী রান্না হবে চলো বলে দিই। এখানে দেখো, ওই যে পুঁই শাক, সেই কালকে যেটা কেটে রেখেছিল মা, দেখো ধুয়ে দিয়েছে। পুঁই শাককে হবে ছোটো ছোটো মাছ দিয়ে পুঁই শাক করবো। আর এখানে রয়েছে কাঁচা কুমড়ো আর আলু, এগুলো সব আমাদের বাড়ির, আলুটা বাদ দিয়ে। তো এই দিয়ে হবে ডিমের ঝোল। এ দেখো, এটা হচ্ছে পুঁই শাকের মধ্যে আলুটা দেবো, আর এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি মতো করবো। আর এ দেখো, ডিম সিদ্ধ করে ঝুড়িতে রেখে দিয়েছে, আর দুরকম মাছ জলে ভিজিয়ে রেখেছে। তো ডিমগুলোকেও ছাড়াতে হবে, ডিমগুলো এখনও যথেষ্ট গরম রয়েছে। ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো অল্প করে ভাত করলাম আজকে। আবার জানো তো, আরও কটা পান্তা রয়ে গেছে, তো মা বললো যে আমি পান্তা খেয়ে নেবো, তোমরা হচ্ছে গরম ভাত করে নাও। তো এ দেখো, ডিমগুলো এখন ছাড়িয়ে নেব, চাটা তো খাওয়া হয়ে গেছে। আর কী কী রান্না হবে তোমাদের তো বলেই দিয়েছি। তো এ দেখো, ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আবার মনটা অন্যদিকে চলে গেছিলো। তো এ দেখো, ডিমগুলো তো ছাড়িয়ে নিচ্ছি, তো বারবার করে এক কথাই বলছি। ওদিকে কিন্তু রান্নাও আমার চালু হয়ে রয়েছে, ওই আলু উচ্ছের তরকারিটা করছি। এর মধ্যে পাপা উঠে গেছিলো, পাপাকে আবার একটু মজা দিয়ে আসলাম। তো এখনও ঘুমোচ্ছে, আসলে শরীরটা দুর্বল, তো কিন্তু গায়ে জ্বর রাতে আর আসেনি, তো ভালোই আছে মোটামুটি এখন। তো দেখো, আলু উচ্ছের তরকারি হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ, ভাত হয়ে গেছে, ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, আর মাছেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এ দেখো, আমার ডিমগুলো ভালো করে এখানে ভেজে নিচ্ছি, আর এই কড়াইটা আমি ভাজাভুজির জন্যই ব্যবহার করি। আর মাঝখানে কিন্তু ভাতটা হয়ে গেছে বলে মাঝখানটা রেখে দিয়েছি। এদিকে আমি দেখো, লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পুঁই শাকটা কষিয়ে নিচ্ছি, ছোটো মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর ডিম তো ভেজে আগে তুলে নিয়েছি। এবার দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আমার পুঁই শাক কিন্তু সিদ্ধ হয়েই গেছে, আর মাছও দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি, লবণ হলুদ চেক করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে করছি এখন ডিমের ঝোল। তো আলুর জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে, তো আলুটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এরপর আমি দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম, আজকে আলুটা না ভেজে আর তুলে রাখলাম না, একবারেই করে নিচ্ছি। আমি সাধারণত সবজিগুলো আগে ভেজে তুলে রাখি, তো কাঁচা কুমড়ো দেবো, তো কাঁচা কুমড়োটা একটু নরম, সেজন্য ওটা পরে দেব। আর দিলাম দেখো সেই মশলা, একটু কাশ্মীরি লঙ্কা, সেই মশলা বলতে আদা রসুন জিরে লঙ্কা পেস্ট আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, ওর মধ্যে কিন্তু টমেটোও ছিল, হ্যাঁ মশলার মধ্যে টমেটোও ছিল। এখন আমি কাঁচা কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে। ওই দেখো, পাপা এখন ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে, বাবু এখনও ডাইপার পরে রয়েছে, কিছুতেই ডাইপার খুলতে চাইছে না, তো শরীর ভালো আছে দেখে বুঝতেই পারছো তোমরা। এবার দেখো, আমি কাঁচা কুমড়োটা দিয়ে দিলাম মশলার মধ্যে, এবার আরেকটু ভালো করে আমি মিক্স করে নেব, মানে আরেকটু কষিয়ে নেব, নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখো, এতে কিন্তু অল্পই জল দেবো, কারণ কাঁচা কুমড়ো থেকেও কিন্তু জল বেরোবে, তাই বেশি আমি ঝোল ঝোল মানে জলটা বেশি দেব না, যদিও আমাদের ঝোল একটু বেশি লাগে তোমরা জানোই। তো দেখো, এ দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আমরা তিনজন খাবো, তো তিন ছটা ডিম দিয়েছি, দুবেলার মতো হয়ে যাবে আমাদের, মানে দুবেলার জন্যই দিয়েছি, দুবেলার মতো না, দুবেলার জন্যই। তো দেখো, আর এদিকে মা হচ্ছে সেই বাবা কচু শাক তুলে নিয়ে এসেছে, বৃষ্টি হচ্ছে তো কচু শাকগুলো না হলে ডুবে যাবে, আমাদের তো এখানে জল বেঁধে থাকে। তো মা ওই কচু আর শাকটাকে আলাদা করছে, দেখো এই কচুটা এই বস্তার মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে দেবে, যাতে ওর কষ্টটা বাইরে না বেরোয়, আর কচুগুলোকেও একটা প্যাকেটে রেখে দেবে। দেখো, রান্নাবান্না কমপ্লিট,
ডিমের ঝোল হয়ে গেছে, আলু উচ্ছের তরকারি হয়ে গেছে, এখানে পুঁই শাক একদম রেডি। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। আর চলো এই দেখো দেখিয়ে দিলাম, আর এই দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি। এটা সকালের মায়ের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, বাবা তো সবার প্রথমে খেয়েছে, এখন আমি ভাতটা খেয়ে নেব। তবে আমি তিতোটা এখন নিলাম না, তিতোটা আমি দুপুরে খাবো, তোমরা দেখতেই পাবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি পুঁই শাক দিয়ে খাবো, কারণ পুঁই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া সেরে দেখো কি অবস্থা আমার, উবু হয়ে হয়ে ঘর মুছছি। আর জানোই তো যে বলেছিলাম না তোমাদের, ফ্লোর ম্যাটের ওপরে স্টিক দিয়ে মুছতে পারছি না, কেমন জল জল থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি একটা ন্যাতা নিয়ে নিয়েছি, ন্যাতা দিয়েই ঘরটা মুছছি। ঘরগুলো আমার সব মোছা হয়ে গেছে, সিঁড়িও মুছেছি আজকে ছাদে, ওটার ওই সিঁড়ি ওটাও মুছেছি। আর এক ড্রাম জল দেখো এক্সট্রা রয়েছে, মানে বেশি নিয়েছি আর কি, তো রেখে দিয়েছি জলটা। আর ওই দেখো ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, তার কারণ ঘর আমার মোছা হয়ে গেছে। আর পাপা আর ঠাম্মাম একটু বাইরের দিকে গেছে, আমি সেই ফাঁকে মুছে নিচ্ছি। ওই আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে গাছ কাটছে, তো সেই গাছ কাটার ওখানে যে আওয়াজ হয় না মেশিনে, সেই মেশিনটা দেখতে গেছে আমার শাশুড়ি আর আমার ছেলে। ও খুব দেখতে ভালোবাসে ওই মেশিন, তবে ভাবলাম তোমরা তাহলে মেশিন দেখে এসো, আমি ফটাফট ঘরটা মুছে নিই। তো আমার দেখো ফটাফট ঘরটা মোছা হয়ে যাচ্ছে, তো চলো মুছে টুছে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। আর কালকে তো ভিডিওটা জানোই কেমনভাবে শেষ করেছিলাম, ভালো আছি বলছি সবাই, তবুও বাড়িতে বাচ্চা শরীর খারাপ থাকলে তো মন টন এমনিতেই খারাপ থাকে, তাই না? আর দেখো এইমাত্র সকালের খাবার খেয়ে ঘরটা মুছে তারপরে তোমাদের সামনে এলাম একটু কথা বলতে। কালকে রাত দুটোর পরে ঘুমিয়েছি, কারণ ছেলে ঘুমাতে পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল। জানোই তো জ্বর হলে বড়দেরই মাথা কেমন ভারী থাকে, যন্ত্রণা হয়, ঘুমাতে পারে না, মুখে স্বাদ নেই, খেতে পারছে না। তো এই সুযোগ পেলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার মতো, তাই কথা বলতে চলে এলাম। আর হচ্ছে জানোই তো যে ওর পাপা বাড়িতে থাকে না, তো বাচ্চা শরীর খারাপ হলে এমনিতে বাড়িতে সবাই থাকলেও কতটা টেনশন হয়, সেখানে পাপা বাড়িতে থাকে না, তো আমার উপর থেকে কতটা টেনশন যায় ভাবো। আর সবে সবে চলে গেছে, তো ও তো কাউকে বলতে পারে না, বাচ্চারা তো তার মনের দুঃখ কষ্ট ব্যথা এগুলো তো বলে বোঝাতে পারে না। আমি জানতাম যে ওর শরীর খারাপ হবেই, তারপর পরে আমার মাও চলে গেছে, তো সেজন্যই আর কি ও সবার কথা বলছে, পাপার কথা বলছে, দিদার কথা বলছে, দিদার কাছে যাবে, হ্যাঁ দিদাকে আসতে বলবো, হ্যাঁ এরকম বলছে আর কি। তো দেখো এই যে এখন তো ঘর এই ম্যাট লাগানোর পরে জানো যে স্টিক দিয়ে আর মুছি না, ঘরটা সবসময় মুছতে হয় হচ্ছে। চন্দনের একটা পুরনো প্যান্ট বের করে নিয়েছি, বারমুডা, তো সেইটা দিয়েই আমি মুছি, তার কারণ যদি আমি স্টিক দিয়ে মুছি না তো কেমন জল জল থাকে, আর মানে একটা ছাপা ছাপা হয়ে যায় জলের এর উপরে, তো সেটা দেখতে ভালো লাগে না। তো সেই জন্য ঠিক করেছি যে ম্যাটের ওপরে রেগুলার না মুছি, ওই মোটামুটি সপ্তাহে তিন দিন কি চার দিন মুছবো, তোমাদের তো বলেই দিয়েছি, তো আগে দুদিন মুছিনি সেজন্য আজকে মুছে নিলাম। আর আজকে মুছতেই হবে, আজকে পুজো টুজো সব দেওয়া রয়েছে, মানে পুজো টুজো তো রোজই দিতে হয়, তবুও পুজোর সামনে মানে ওই পুজোর জায়গাটা শুধুমাত্র মুছে নি, কিন্তু আজকে সব মুছে নিলাম, সপ্তাহে তিন দিন করে নিয়েছি, সোমবার বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার, এরকম করে আর কি মুছবো, সেটা আমি ঠিক করে নিয়েছি। আর তার ফাঁকে ফাঁকে যদি আমার ভালো লাগে, যদি আমি মুছতে পারি, তাহলে অবশ্যই মুছবো। একটা পিঁপড়ে ফোনের স্ক্রিন দিয়ে মানে ঘোরাঘুরি করছিল, তো কখন আবার ঢুকে যেতে পারে, বিভিন্ন রকম ওই চার্জার পয়েন্টও ঢুকে যেতে পারে, সেজন্য আর কি সরিয়ে দিলাম। তো ভাবছিলাম কতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলবো, কি বলবো মানে বুঝতে পারছি না, অনেক রাত্রে ঘুমিয়েছি, তো ঘুমও ভালো হয়নি। সকাল মোটামুটি তাও ধরো উঠেছি আমি তখন 6:45 মতো বাজে, আর পাপা তো অঘরে ঘুমোচ্ছিল সকালবেলায়, ও উঠেছে 8 নাগাদ। এখন ওকে স্নান করাবো, গরম জল করেছি, তার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দেবো। আর সকালে একটু ভাত খেয়েছে, আর ওই দেখো পাপা ঠাম্মামের সঙ্গে একটু ওই পাশের বাড়িতে গেছিল, ওই কাঠ চেরাইয়ের মেশিন এসছে, তো চেরাই করছে কাঠ, তো সেটা দেখতে এসেছিল। এখন ওই ঠান্ডা গরম জলটা ভালো করে রেডি করে নিই ওর জন্য, তারপর ওকে স্নান করিয়ে দেব, দিয়ে একটু দেখি কিছু অন্য কিছু খায় কিনা। এমনিতে ওকে ভাত খাইয়ে সকালে ওষুধটা দিয়ে দিয়েছি, আমি যেভাবে তটস্থ হয়ে থাকি না ছেলেটার জন্য, বাচ্চাটার জন্য, যেহেতু বাড়িতে ওর পাপা থাকে না, আমাকে হেল্প করার মতো কেউ নেই, আমাকে একমাত্র হেল্প করা হচ্ছে আমার ঈশ্বর, ভগবানে বিশ্বাস রেখে আমি চলি। তার কারণ ওকে তো ওখানে কাজ করতে যেতেই হবে, আর আমাকেও এখানে থাকতেই হবে। কেন থাকি, কেন যাই না, যেতে তো পারি, তবে কেন যাই না, কেন এখানে থাকি,
সময় আসলে সব তোমাদের বলবো, যদি আমি এখানে থাকি আর যদি তোমরা আমার বন্ধু হয়ে থাকো, তোমরা জানতে চাইলে আমি অবশ্যই জানাবো যে কেন আমি চলে যাই না ওর সঙ্গে আর ছেলেটাকে নিয়ে কেন আমি এখানে থাকি, তো সেটাও বলবো। তবে এখন নয়, সেটা বলার সময় এখনো আমি অর্জন করিনি, মানে সময় এখন আমার আসেনি। আমার সেই রকম অবস্থা তো অবস্থাতে এখন আমি এসে পৌঁছাইনি যে আমার অনেক বন্ধুরা আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমার সমস্যাগুলো জানতে চাইবে, এখনো তো সেই জায়গায় আমি এসে পৌঁছাইনি, তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারি না। তো ছেলেটার জন্য আমি সব সময় অ্যালার্ট থাকি, সবসময় অ্যালার্ট থাকি, ঘরে ওর জন্য যাবতীয় ওষুধ আমি এনে রেখে দিই, সব রকমের, পেট ব্যথা থেকে শুরু করে পটি থেকে শুরু করে জ্বর, পায়ে ব্যথা, অ্যাসিডিটি, মাথা ব্যথা, মানে বিভিন্ন রকমের, ওর যদি কোনো রকম সমস্যা হয় তার জন্য তো থাকে, আর সর্দি কাশি এগুলো তো বলাই বাহুল্য, এগুলো তো থাকবেই। তো সবসময় আমি ওর জন্য অ্যালার্ট থাকি, তো তার মধ্যেও তো শরীর খারাপ তার আমাকে বলে কয়ে আসবে না, আর আমি অ্যালার্ট থাকি বলে যে শরীর খারাপ হবে না সেটাও নয়, তো শরীর খারাপ তো হয়ে যায়। ঠিক আছে চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে আর হয়তো কথা বলার সুযোগ পাবো না, মানে কথা না বলেই শেষ করতে হবে। তো চলো ওকে আগে স্নান করিয়ে দিয়ে ওকে ভালো করে গা টা মুছি ওকে রেডি করে দেয়। দেখো সেফটি পিনটা তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ, আসলে সমস্ত ওড়নায় দুটো করে সেফটি পিন থাকে আমার, কোথায় আবার সেফটি পিন খুঁজবো, দরকার কি, বাজার যাওয়ার সময় এপাশে একটা এপাশে একটা লাগিয়ে বেরিয়ে যায়। তো ঠিক আছে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখছি আর আজকে কি কি তোমাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, এই দেখো চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে, ওদিকে সবার খাওয়া দাওয়া রেডি, মানে আমি আর মা বাকি আছি, বাবার হয়ে গেছে আর পাপারও হয়ে গেছে। তো এই দেখো মাও খাবে, তো আমি ভাত এপাশে বেড়ে নিয়েছি আর মা ওপাশে খাচ্ছে, মাকে আর তোমাদের দেখালাম না, তার কারণ হচ্ছে আমি সেই ছোট স্টিকটা নিয়েছি আমার খাওয়া দাওয়াটা একটু তোমাদের সঙ্গে দেখাবো বলে, একটু লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এ দেখো ডিমের ঝোল। ওই কাঁচা লঙ্কাটাতে কী খাবো জানো তো, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আমি ওই কচুটা মেখে খাবো। তো আগে খেয়ে নিচ্ছি তিতোটা, তার আগে আমি একটু জল খেয়ে নেবো, কারণ আমি প্রথম গ্রাস মুখে তোলার আগে একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিই, না হলে আমার হচ্ছে গলা আটকে যায়, মানে গলায় বেঁধে যায় খাবারটা। আর হচ্ছে আমি না খেতে খেতেও জল খাই জানো তো, খেতে খেতেও জল খেতে হয় আমার। আর জানি না ভিডিওতে কতটা তোমরা বাইরের আওয়াজ পাবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে বাইরে, তো আওয়াজের জন্য আমি পরে দেখব, যদি আমি দেখি যে খুব অসুবিধা হচ্ছে তাহলে না হয় আমি আবার এডিট করব। তো দেখো এই যে তিতো দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে ভালো করে মেখে নিচ্ছি কচুটা দিয়ে। আর এই ছোলা কচু ভাজা কিন্তু আমরা প্রায় খাই, তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে। এই দেখো ওটা দিয়ে খাওয়া কমপ্লিট, এখন নিয়ে নেব ডিম, বড় দেখে নিচ্ছি কিন্তু, হ্যাঁ কিন্তু বড় খুঁজলে কী হবে, ডিম এই মাসে যা ডিম এসেছে একদম ছোট ছোট ডিম, কাকুকে বলেছি কাকু বড় ডিম নেই ছোট ছোট ডিম দিয়েছেন, কাকু বলছে সব এই মাসে এই ছোট ছোট ডিমই এসছে, মানে ওনার দোকানে সব ছোট ডিমেরই সাপ্লাই হয়েছে। তো ঠিক আছে ডিমের মধ্যে একটা কুসুম তো থাকবে, খেয়ে নেবো, আমার কুসুমটা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো পাপা চলে এসে, পাপা কিসে হাত দিচ্ছিল বলো তো, পাপা হচ্ছে আমার লেবুটা নেবে বলে হাত বাড়াচ্ছিল, লেবু লবণ এগুলো খেতে খুব ভালোবাসে। আর এই দেখো মা বাবা কেউ লেবু খায় না, কারণ ওনারা হোমিওপ্যাথি ওষুধ খায়, তো আমি দুটো একটা করে লেবু আনি আমার জন্য, আমি খাই। তো চন্দন অনেক লেবু এনে দিয়ে গেছিলো, সেগুলো ফুরিয়ে গেছে, এই গন্ধরাজ লেবু দুটো তোমাদের দেখিয়েছিলাম না কালকে আমি এনেছিলাম, এ গন্ধরাজ না বলেছিলাম কাগজি লেবু তাই না, তো সেই লেবু দেখো। তো এই দেখো চলে এসেছি কিন্তু অনেক সময় পরে, এটা কিন্তু সন্ধ্যাবেলা, তো এই দেখো হাতে কাদা লেগে গেছে কুমড়ো শাক থেকে, কালকে কুমড়ো শাক রান্না হবে, মা আমাদের জমি থেকেই তুলে নিয়ে এসছে, আর এই যে বৃষ্টি হচ্ছে না এতে কুমড়ো শাক না পচে যায় জানো তো, আর প্রচণ্ড পরিমাণে কাদা মাটি এসব লেগে যায়। আর এই দেখো এখানে সুজি ভেজে রেখেছি, এই সুজির থেকে অল্প একটু পাপার জন্য রান্না করব, তো একবারে সব সুজিটাই ভেজে রাখলাম, মানে কিছুটা রান্না করবো আর কিছুটা আমি কৌটোয় ভরে রেখে দেব। তো চলো সুজিটা রান্না করে নিই, আর মা ওদিকে শাকটা কেটে দেবে, শাক কাটার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, খানিকটা দুধ আর অল্প একটু জল দিয়েছি, গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর দুধ আমার আগের থেকেই ফোটানো ছিল, আমি সেই দুধই নিয়েছি, আর আমার সুজি তো ভাজাই আছে, এবার মিষ্টিটা দিয়ে আমি দুধটা ফুটিয়ে তারপরে সুজি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো, মানে রেডিমেড সুজি যাকে বলে জানো তো। তো একটু মা খাবে বাবা খাবে আর ছেলেকে সন্ধ্যাবেলাই দিয়ে দেবো। এই দেখো মা শাকটা কেটে দিয়েছে, কি সুন্দর সবুজ শাক, আর আমার না কুমড়ো শাকের থেকে আবার লাউ শাকটা বেশি ভালো লাগে, তবুও শাক পাতা আমি খুব পছন্দ করি, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে চন্দন হচ্ছে শাক খেতে খুব ভালোবাসে। আর দেখো সুজি রান্না হয়ে গেছে, পাপাকে খাইয়েও দিয়েছি কিন্তু সুজিটা জমে গেছে, আরও একটু মনে হচ্ছে দুধ দিয়ে
লিকুইড করতে হবে, তাই না? তো চলো পরে এসে কথা বলবো তোমাদের সঙ্গে, আর ভিডিওটাও শেষ করব। চলো বন্ধুরা ভিডিওটা শেষ করব। দেখো এখন বাজে হচ্ছে রাত্রি 8:10, তো এখন ছেলেকে খাওয়াতে হবে। আর না বাইরে প্রচণ্ড হাওয়া উঠেছে জানো তো, আজকে সারাদিন বেশ ঘুমট ঘুমট গরম ছিল, তো তো বাইরে দেখো দরজাটা হাওয়ায় নিজে থেকে বন্ধ হয়ে গেল, মানে খোলা ছিল যেটুকু সেটুকু বন্ধ হয়ে গেল, এত পরিমাণে বাইরে হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে ঝড় উঠেছে। কারেন্ট তো চলে গেছে অলরেডি, কারেন্ট তো মানে আমি ফ্রিজ খুলে যেই ভাত আর ডিমের ঝোলটা বের করতে গেছি, গিয়ে দেখি ফ্রিজ পুরো অন্ধ হয়ে রয়েছে, কোনো আলো টালো নেই। এবার জানালা দিয়ে ওই পাশের পাড়ায় তাকিয়ে দেখলাম পাড়াটা পুরো অন্ধকার, আমি এতক্ষণ খেয়ালই করিনি যে কারেন্ট অফ হয়ে গেছে। তো চলো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, আর কি জোরে। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, আর ওর না শরীরটা ভালো আছে কালকের থেকে, আজকে কালকে রাতে একবার ওষুধ দিয়েছিলাম আর আজকে ওষুধ দিয়েছিলাম সকালে, তারপর আর ওকে ওষুধ দিতে হয়নি। টেম্পারেচারও আর আসেন মানে গায়ের তাপ টাপ আর বাড়েনি, নর্মাল আছে, ভাতও খেয়েছে, সন্ধ্যাবেলায় সুজি করে দিয়েছিলাম টিফিনে সেটাও খেয়েছে, এখন রাত্রিরে আবার ওকে ভাত দেবো। তবে এখনো দেরি আছে যেহেতু 8:05 বাজতে গেল, তো একটু পরেই দেবো ওকে খেতে। এখন ও গেছে বাইরে দাদার সঙ্গে ঘুরতে, মানে হাওয়া উঠেছে তো, তো বললো চল একটু ঘুরে আসি, ঝড় না হাওয়াই উঠেছে, দেখো আবার থেমেও গেছে, এখন ওই মাঝে মাঝে উঠছে আবার থেমে যাচ্ছে, তো গরম যাই হোক বৃষ্টি হলেও হতে পারে জানি না, আকাশের অবস্থাকে আমি এখনো বাইরে গিয়ে দেখি। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, আবার নতুন ভিডিও কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। বারবার করে একটা ফোন আসছে আর ফোনটা কেটে দিচ্ছি, তার কারণ এইটুকু আমি ভিডিও না করে ফোনটা রিসিভ করতে পারবো না, আর এডিটেও বসাতে হবে না ভিডিওটা। তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে আমার নতুন ভিডিও দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো। তো চলো আজকে আসি, টাটা বাই বাই।